একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। ওয়ান ডে গোবিন্দ দি পার্সোনাল সার্ভেন্ট অফ শ্রী চৈতন্য মহাপ্রভু ওয়েন্ট ইন গ্রেট জুবিলেশন টু ডেলিভার রেমনেন্টস অফ লর্ড জগন্নাথ ফুড টু হরিদাস ঠাকুর। এভরিবডি লাইকস জগন্নাথ প্রসাদ? ইয়েস, দিস ইজ ভক্তি। ইউ লাইক ইট? নো, ইউ ডোন্ট লাইক আদার থিংস নাও, হ্যাভ টেকিং প্রসাদ, দিস ইজ ভেরি গুড, ইটস নট ভেরি অ্যাডভান্স স্টেজ। ইয়েস, ইফ ইউ লাইক হরিকথা, হরি নাম, ইফ ইউ লাইক টু সার্ভ বৈষ্ণব কৃষ্ণ, দ্যাট ইজ গুড। ইউ গিভ এভরিবডি সার প্রসাদ, হোয়াট ইজ লেফট ওভার ইউ টেক, দিস ইজ বৈষ্ণব, ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই ভক্তিবিনোদ ঠাকুর চাই নামে রুচি জীবে দেয় বৈষ্ণব সেবা, ফাইনাল বৈষ্ণব সেবা, স্পেশালি গৃহস্থ শুড, ইট ইজ ইজ ডিউটি অলওয়েজ সার্ভ দ্য বৈষ্ণব। ভক্তি প্রভুপাদ ফাদার, হি ইজ এ গৃহস্থ, গৃহস্থ মাচ নো টাইম টু সার্ভ টু আদার ডিউটিস অফ ডেভোশনাল সার্ভিস অ্যাজ দ্য রিনাউন্স পার্সন হ্যাভ। এক যা ত্যাগী ভক্ত ব্রহ্মচারীর সঙ্গে যত সময় আছে হরিভজন করার, গৃহস্থ তো সময় নেই, তার বউ আছে, ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া, তাদের টাকা উপার্জন করা, মেয়ের বিয়ে দেওয়া, আরও কত কী আছে, অসুখ কত কী দেখা ফেকা, এ মেনটেনেন্স, পয়সা হাজগা, কোথায় সময় কোথায়। সেই জন্য যারা এইসব সেবা করছে তাদের সময় আছে, আমি যদি তাদের সেবা করি, তাদের সাহায্য করি, তাদের ডেকে এনে বাড়িতে হরিকথা শুনি বলি, তবে তাদের খাওয়াই বা তাদের একটু সাহায্য করি তার সুবিধা অসুবিধায়, তাহলে আমি এটা নিশ্চয়ই ভগবান আমাকে কৃপা করবে, সেবা পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? দ্যাট ইজ আওয়ার আচার্য সেস, গৃহস্থ মাস্ট ডু দিস থিং টু মেক অ্যাডভান্স, আদারওয়াইজ গৃহস্থ ইজ অন্ধকূপম, গৃহস্থাশ্রম ইজ অন্ধকূপম, তার মানে কুয়োর মধ্যে সে পড়েছে, সাহায্য চাইছে কেউ উঠতে পারছে, তার মানে সংসার থেকে বেরোতে পারছে না। সংসারে থাকা মানেই তো কিন্তু আসক্তি, এটা একটা হোটেলে এসে বিভিন্ন লোকের সাথে দেখার মতো, দুদিনের কাকে আমি চিনি না তার সাথে দেখা হয়ে আমি আত্মীয়তা করছি সমুদ্র, যে কোনো মুহূর্তে ভগবান খাঁচাং করে কেটে দিবে। হ্যাভ ইউ ইজ লিসনিং? এনি মোমেন্ট কৃষ্ণ উইল স্ন্যাপ ইউর রিলেশন, মাই সুগার, মাই হানি, মাই ডিয়ার সো অ্যান্ড সো, ইউ ডিড নট নো, অ্যান্ড দেয়ার উইল বি নো রিলেশন লেটার অন এনি মোমেন্ট, বাট ইউ আর মেকিং অ্যান অ্যাকচুয়াল রিলেশনশিপ উইথ কৃষ্ণ, নট থিঙ্কিং, দ্যাট ইজ সেকেন্ডারি, নাট কেস নাম্বার ওয়ান। ইয়েস অর নো? বাট ইভেন নোয়িং দিস উই ডোন্ট ডু, দিস ইজ এ হোটেল, এনি মোমেন্ট উইল গো অ্যাওয়ে, হি উইল গো অ্যাওয়ে, শি উইল গো অ্যাওয়ে, অ্যাকর্ডিং টু ইউর কর্ম। ওয়াই ইউ গিভিং সো মাচ ইম্পর্টেন্স দিস থিং? ইউ ডু অ্যাজ এ ম্যাটার অফ ডিউটি, ডোন্ট ডিবেট অ্যাটাচমেন্ট, ডু অ্যাজ এ ম্যাটার অফ ডিউটি, I have to give her clothing, fooding, this, that, take care of her, but I have to make her Krishna Bhakta, otherwise what will happen? Bhaktivinoda Thakur is an ideal example. Bhaktivinoda Thakur adarsho, grihastho, magistrate. Office thi kese, kon rokme ektu kheye nilen, hat mukh dhuye tuye, shuye porlen 8tar shomoy. He came from his office, magistrate, district, came back home, little refresh himself, quickly taking shower, this, that, took some food, maybe milk and chapati, many times he used to do that. And 8 o'clock, go to take rest, sleep, get up at 12 o'clock, start writing books, doing job on, whole night. How many can do? Even sannyasi cannot do. So it is not external thing, sannyasi, this, that, brahmachari is great. It is not. The sannyasi is great and grihastha are pacha. Not like that. Krishna never said, Prabhupada never said. It's all nonsense. Anybody can become great devotee, but you have to have strong desire and determination. Thus, many of our acharya, mahajan, more are grihastha than renounce. And those who are grihastha, they should remember their past time so that they can imbibe it. Jara grihastha, adarsho jara grihastha, tader jibon alochona kore, tai bujhbe ki kore tara eto unnato bhokto. Tahole ami tader phalo kintu kichuta onto to some extent I will make advancement. Yes? Yes.
Bhaktivinoda Thakur's wife, say, Mother Lakshmi Priya, Mother Vishnu Priya, Mother Malini, Janava, great devotee. You can become a grain of dust of their feet. You become a great devotee. They're so dear to Chaitanya Mahaprabhu, Madhavi Devi. Very intimate, Chaitanya Mahaprabhu. Chaitanya Mahaprabhu is sannyasi. How is intimate, huh? Because she loves Chaitanya Mahaprabhu so much. It is the relation of Atma, not body. Real devotee doesn't see man or man. He sees only soul. But you cannot jump into that position overnight. You have to practice sadhana. Then he will come to that state. When he not come to that state, taking renounced order of life, he may find difficulty. He doesn't know there is no difference between man and woman. Not theoretically. You have to have practical experience, realization. He's sure, I am not man, I am not woman. Everybody is prakriti. Everybody is to be enjoyed by Krishna. Krishna is the only enjoyer. Anyway, these are matter of introspection. Every Govind Bhai Bhavar, not I read books and commit to memory and vomit to paper, like that. I read and like a parrot say, no, it's a matter of realization. Honest talk.